ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, আর তা ঘিরেই রণক্ষেত্র গোলপার্ক। বুধবার সকাল থেকে বন্ধ গোলপার্ক থেকে নাগেরবাজার রুটের 221 নম্বর রুটের 30টি বাস। নেপথ্যে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই। মালিকপক্ষের কিছু সিদ্ধান্তের প্রতিবাদে এদিন সকাল থেকে এই রুটে বাস চলাচল বন্ধ করে দেয় তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নিয়ন্ত্রিত গোলপার্ক ইউনিটের কর্মী ইউনিয়ন। তাদের অভিযোগ, মালিক পক্ষকে সরাসরি মদত দিচ্ছে আইএনটিটিইউসির নাগেরবাজার ইউনিট। এদিন সকালে নাগেরবাজার থেকে শাসক দলের শ্রমিক সংগঠনের কয়েকজন নেতা গোলপার্কে এলে সমস্যা আরো বাড়তে শুরু করে। দুপক্ষের মধ্যে শুরু বচসা, সেই বচসা গড়ায় হাতাহাতি পর্যন্ত। আইএনটিটিইউসির গোলপার্ক ইউনিটের কর্মী ইউনিয়নের অভিযোগ, সংগঠনের আরেক পক্ষ মালিকদের সমর্থন করায় সংঘাতের এই সূত্রপাত। আমাদের মালিকরা দিনের পর দিন একটা করে নিয়ম চেঞ্জ করছে, আজকে সব বন্ধ। মালিকদের বলে যে গেট বন্ধ করা হয়েছে, মালিকদের ডাকা হয়েছে, মালিকরা এখন বলছে আমি যতক্ষণ না বলো ততক্ষণ রুট চালু করবে না, সবই তৃণমূলের। ওরাও মালিকদের সঙ্গে আলোচনা করে এই জিনিসগুলো তৈরি করেছে। তৃণমূলের শ্রমিক ইউনিয়নের অপর গোষ্ঠী অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। আলোচনা করেই সমস্যা মেটানো হবে বলে জানিয়েছে নাগেরবাজার ইউনিটের কর্মী ইউনিয়ন। আলোচনা হচ্ছে, সেটা আমাদের হয়তো উত্তেজনা আমরা হয়ে গেছি, যেহেতু গাড়িটা চলেনি, আরও দাদারা আছে, তারা মিলে আলোচনা করে কথা বলুক। আমাদের উপরে মহলেও দাদারা আছে, তারা এসে আলোচনা করে একটা ডিসিশন হবে। তৃণমূলের শ্রমিক সংগঠনের দুপক্ষের কাজিয়ায় সমস্যা আরো বেড়েছে বলে স্বীকার করে নিয়েছে মালিক পক্ষ। যখন যা মনে হচ্ছে তখন তাই করছি, ইউনিয়ন উইথ সিন্ডিকেট। এই এর জন্যই এখন গাড়িগুলো সব স্টাফরা বন্ধ করে দিয়েছে ওপারে। কখনো রাজারহাট নিউ টাউন, কখনো পূর্ব মেদিনীপুর, কখনো বা দুর্গাপুর থেকে বাঁকুড়া, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের সাক্ষী বারবার থেকেছে উত্তর থেকে দক্ষিণ। এবার সেই ছবি দেখা গেল খোদ শহরের বুকে। তার জেরেই বন্ধ বাস চলাচল, ভোগান্তি বেড়েছে যাত্রীদের। গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে সরকারের তরফে করা পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হলো, আদৌ যে ছবিটা বদলায়নি বুধবারের গোলপার্কের ঘটনা তারই প্রমাণ। মত সংশ্লিষ্ট মহলের। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।